সুন্দর সন্ধ্যা, বেশ ফুরফুরে মনের অবস্থা, আনন্দেই আছেন, হাতে চায়ের কাপ। হঠাৎ কোথা থেকে ঘরে চলে এলো মশা, শুরু হলো মশার উৎপাত। কেমন হবে মনটা? মশা তাড়াবার জন্য তখন ব্যস্ত হয়ে পড়ব, কয়েল কিংবা রিপ্যালেন্ট, রাতে মশারি ঝামেলা। তার উপর রোজ যেমন শুনতে পাই ডেঙ্গু, চিকেনগুনিয়া, ম্যালেরিয়া, মনে প্রশ্ন আসতে শুরু করবে যে মশাগুলো কামড়ালো তার ফলে কিছু হবে না তো। আচ্ছা একটা প্রশ্ন আপনাদের কাছে, কি এমন ক্ষতি হবে যদি এই সব মশাগুলোকে শেষ করে দেওয়া যায়? আর মশাকে সৃষ্টি বা করা হয়েছিল কেন? এখানে আমি সৃষ্টি বললাম কারণ আমি ভীষণভাবে বিশ্বাস করি এই পৃথিবী আর তার উপর সব কিছুকে খুব যত্ন করে পরিকল্পনা মাফিক কেউ সৃষ্টি করেছেন, কোনো সৃষ্টি বেকার নয়। যাই হোক, আমরা আমাদের পয়েন্টে আসি। মশা থাকাটা কি খুব জরুরি? যদি মশা না থাকে কি হবে? একটা মজার কথা কি জানেন, যে মশারা আমাদেরকে কামড়ায় তারা একটাও কিন্তু পুরুষ মশা নয়। পুরুষ মশা রক্ত খাওয়ার জন্য মানুষকে কামড়ায় না, এরা গাছের রস খায়, ওদের রক্তের প্রয়োজন পড়ে না। কিন্তু মেয়ে মশাদের ডিমের ওপর প্রোটিনের লেয়ার তৈরির জন্য রক্তের প্রয়োজন পড়ে। কাজেই আপনার আশেপাশে যে মশাটা ভনভন করছে আর সুযোগ পেলেই আপনাকে কামড়ে দিচ্ছে, সেটা একটা মেয়ে মশা। জানেন কি, প্রতি বছর প্রায় 10 লাখ মানুষ মশাবাহিত রোগে মারা যায়। রোগগুলো চিকেনগুনিয়া, ডেঙ্গু, ম্যালেরিয়া, জিকা ভাইরাস, হলুদ জ্বর বা পিত জ্বর। কখনো ভেবে দেখেছেন একটা বড় ঘরে আপনি কোথায় বসে আছেন বা শুয়ে আছেন মশাটা কি করে বুঝতে পারে? কিংবা একটা বড় ঘরে কোন প্রাণী কোথায় রয়েছে মশাটা বুঝতে পারে কি করে? প্রাণী দেহ থেকে বের হওয়া কার্বন ডাইঅক্সাইড, গন্ধ আর তাপমাত্রা মানুষ বা কোনো প্রাণীকে শনাক্ত করতে সাহায্য করে এদের। মশা কি পৃথিবীতে আসলে কোনো উপকার করে? মশা পৃথিবীর খাদ্য শৃঙ্খলে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। জানলে অবাক হবেন যে প্রায় 3400 প্রজাতির মশা কোনো ক্ষতিই করে না। মাকড়সা, টিকটিকি, গিরগিটি, ব্যাঙের মতো প্রাণীদের মুখ্য খাদ্য এই মশা। এছাড়া মশার ডিম মাছেদের খাদ্য। মাছের খাদ্য চাহিদা মেটাতে বেশ বড় ভূমিকা পালন করে মশা। ফড়িং, ছোট ছোট পাখি মশাকে উড়ন্ত অবস্থায় খায়, এদের জীবন ধারণের জন্য মশার প্রয়োজন। ফ্লোরিডা ইউনিভার্সিটির পতঙ্গ বিজ্ঞানী ডক্টর ফিল লাউনিবাস বলেন, মশারা ফুলের মধু খায় আর পরাগায়নের জন্য ভীষণ প্রয়োজন। চিন্তা করুন তো, যদি মশাদের শেষ করে দেওয়া হয় তাহলে খাদ্য শৃঙ্খলের এই চাহিদা কিভাবে পূরণ হবে? বৈজ্ঞানিকেরা মনে করেন মশার জায়গায় অন্য কোনো কীট সেই চাহিদা পূরণ করবে। কিন্তু বৈজ্ঞানিক লাউনিবাস জানান, হ্যাঁ, অন্য কোনো কীট এটা করতেই পারে, কিন্তু তা মশার থেকে আরও বেশি রোগ পরিবহন এবং ভয়ঙ্কর হবে। মশা না থাকলে অনেক পাখির সংখ্যা দ্রুত কমে যাবে। অনেক কীট তাত্ত্বিকদের মতে এমন অনেক জায়গা আছে গ্রীষ্মমণ্ডলীয় জঙ্গল অঞ্চল যেখানে মানুষেরা মশার কারণে বসবাস করতে পারে না। কি হতো যদি সেখানে মশা না থাকত? মানুষ সহজেই এতদিনে বন উজাড় করে বসবাস করতে শুরু করে দিত। গবেষণা দেখায় সবচেয়ে বেশি সংখ্যক মশা বাস করে উত্তর ও দক্ষিণ মেরুতে। প্রতি বছর যে বড় সংখ্যায় পরিযায়ী পাখিরা আসে, তাদের মূল খাবার হয় এই মশা। যদি মশা না থাকে তাহলে 50% পরিযায়ী পাখি আর মেরুগুলোতে আসবে না, ফলে সেখানে পরিবেশ বদলাতে শুরু করবে। তাছাড়া প্রতি বছর বিভিন্ন দেশ থেকে গবাদি পশু এই অংশে আসে। যেখানে মশার ঝাঁক থাকে সেই পথ এড়িয়ে এরা অন্য পথ বেছে নেয়, ফলে তাদের চলাচলের একটা রুট তৈরি হয়। এখন ধরুন মশা যদি হঠাৎ গায়েব হয়ে গেল, তাহলে এই গবাদি পশুরা দিক নির্ণয় করতে বা রুট তৈরি করতে পারবে না, কোন দিকে যেতে হবে সেটা তারা ঠিক করতে পারবে না, ফলে প্রচুর সংখ্যায় প্রাণীরা মারা যাবে। গবাদি পশু যদি মারা যায় তাহলে মাংসাশী প্রাণীদের খাবারের অভাব দেখা দেবে। গবাদি পশুদের গোবর থেকে গাছের বীজ পরিবেশে ছড়ায়, সেটা ছড়ানো বন্ধ হয়ে যাবে, ফলে পরিবেশ নিজের ভারসাম্য হারাবে। কিছু বৈজ্ঞানিকেরা মনে করেন পৃথিবী থেকে মশা বিলুপ্ত হলে মানুষের স্বস্তি হবে, এটা ঠিক, অনেক রোগের হাত থেকে তারা বাঁচবে, কিন্তু সাথে সাথে বিলুপ্ত হবে আরও অনেক প্রাণী। তবে লাভজনক হবে মানুষ,
কিন্তু সেটা স্বার্থপরের মতন। কমেন্টে জানান বন্ধুরা, আপনারা কি মনে করেন আমাদের কি করা উচিত? পৃথিবী থেকে সব মশা মেরে ফেলাই কি সমাধানের উপায় হতে পারে?